বন্দে ভারত এক্সপ্রেসের কেবল সূচনা শেষে ট্রেনে উঠে স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এবং তাদের গলায় গানও শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি স্টেশন। এদিন বিকেলে ছত্রপতি শিবাজি স্টেশন থেকে সবুজ পতাকা নাড়িয়ে মুম্বাই সোলারপুর এবং মুম্বাই শিরডি রোডে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এরপরে ট্রেনে উঠে স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদের গলায় গান শুনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রবাসীকে এই দুটি ট্রেন উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই নিয়ে মোট 10টি সেমি হাই স্পিডের বন্দে ভারত ট্রেন পেল দেশবাসী। জানা গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে মুম্বাই থেকে 455 কিলোমিটার দূরত্বের বস্ত্রনগরী সোলাপুর মাত্র 6.5 ঘন্টাতেই পৌঁছে যাওয়া যাবে। বর্তমানে সুপার ফার্স্ট ট্রেনে এই দূরত্ব পৌঁছতে সময় লাগে 7.5 ঘন্টা। অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেসে মুম্বাই থেকে সোলাপুর পৌঁছতে 1 ঘন্টা সময় বাঁচছে। অন্যদিকে মুম্বাই থেকে সাইনগর শিরডি 343 কিলোমিটার দূরত্বে পৌঁছতে বন্দে ভারত এক্সপ্রেসে সময় লাগবে মাত্র 5 ঘন্টা 25 মিনিট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।